পান হ্যাঁ পায় পান পাইছেন আচ্ছা পান না আচ্ছা এই বাচ্চাটা মহাখালী থেকে যুদ্ধটা শুরু করেছি দেশের বিভিন্ন জায়গায়ও এ পর্যন্ত আমি প্রায় 2000-এর উপরে ফুলচেয়ার দিয়েছি বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে বিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে অবস্থান করছি নোয়াখালী জেলার কবিরহাট থানার লামচিপ্রসাদ গ্রামে এখানে আমার পেছনে যে চারজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রয়েছে বাচ্চারা রয়েছে কারো 14 বছর 17 বছর কিংবা 12 বছর 7 বছর তাদের একটি হুইল চেয়ার নেই এই দীর্ঘ এক যুগ পার হয়ে গেল শুধুমাত্র অর্থের অভাবে একটি হুইল চেয়ার তারা কিনতে পারে নাই দারিদ্র সীমার অত্যন্ত নিচে বাস করা এই মানুষগুলো এই বাচ্চাকে কোলে নিয়ে যদি আমরা কাছ থেকে তুমি কাছে আসো কাছ থেকে দেখাই এই যে বাচ্চাটি বসে আছে এই যে একটি ছেলে বসে আছে এই যে আরেকটি বাচ্চা বসে আছে এদেরকে কোলে করে নিয়ে ঘোরা যে কতটা কষ্টকর আপনাদের 3 বছর থেকে 5 বছরের একটা বাচ্চাকে যদি কোলে নিয়ে 1 ঘন্টা ঘোরেন আপনার হাতটা ধরে যাবে সেই জায়গায় এই বাচ্চাগুলো যে বছরের পর বছর তাদের পিতামাতা কষ্ট করে কোলে নিয়ে যে ঘুরতেছে এই বিষয়টা কোনো মানুষের নজরেও আসে নাই কিংবা কেউ এগিয়েও আসে নাই কিংবা মানুষ হিসেবে কেউ পাশেও দাঁড়ায় নাই সামান্য একটা হুইল চেয়ার আর কয় টাকাই বা লাগে কিন্তু দুর্ভাগ্য এই 12 বছর 7 বছর পরে হলেও আজকে আমরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছি বেওয়ারি সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর সমন্বয়ে আজকে আমরা এই চারজনকে 4টি হুইলচেয়ার দিব এই অনেক বছর পরে হলেও এই 4টি হুইলচেয়ার আমরা ফনিক্সের স্পেশাল হুইলচেয়ার সবচেয়ে বেস্ট কোয়ালিটির হুইলচেয়ার নিয়ে এসেছি 4টি হুইলচেয়ার 28,000 টাকা এবং যাতায়াত ভাড়া 500 টাকা করে চারজনকে 2,000 টাকা মোট 30,000 টাকা স্পন্সর করে আমেরিকার ফ্লোরিডা শহর থেকে ফরিদানটি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদানটিকে যারা স্পন্সরে 30,000 টাকায় আমরা এই কার্যক্রম সম্পন্ন করছি আবারও বলছি 4টি হুইলচেয়ার এবং 2,000 টাকার নগদ মোট 30,000 টাকা আমরা দিচ্ছি এবং এই তারা অনেক দূর থেকে আছে নোয়াখালী সুবর্ণচর এলাকা থেকে তারা আসছে আমরা এক এক জায়গায় আসলে এভাবে যাওয়া সম্ভব নয় বিদেশ চারজনকে একসাথ করে আমরা দিয়ে দিচ্ছি এবং এই চারজনের সাথে আমরা যদি একটু কথা বলি টাকা দেওয়ার আগে যে মানুষ আসলে কতটা অসহায় হতে পারে তাদের না দেখলে বোঝা যায় না আমরা আজকে তাদেরকে টাকা দেওয়ার আগে আমাদের সাথে রয়েছে বেওয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন এবং ওনার আরেকটি পরিচয় নোয়াখালীর কৃতি সন্তান নোয়াখালী জেলা পরিষদ সদস্যের নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং উনি আমাদের সাথে আজকে সার্বক্ষণিক রয়েছে আমরা যদি একটু কথা বলি এই বাচ্চাটার কাছ থেকে একটু নিচে অংশ কম দেখাইও এই ফেসবুক ইউটিউবের গাইডলাইন আছে যেহেতু ফুল ফ্যান নেই এই বাচ্চাটা এভাবে মৃত প্রায় বলা চলে যেভাবে জড় পদার্থের মতো পড়ে রয়েছে এই এই একজন পিতামাতাই জানে যার এই প্রতিবন্ধী সন্তান রয়েছে এই অসহায় বাচ্চাটাকে নিয়ে তার মা বাবা যে জীবন অতিবাহিত করতেছে হয়তো সন্তান বিদায় তারা করতেছে কিন্তু তারা যখন বেঁচে থাকবে না এই সন্তানের কী হবে সেটার উত্তর না হলে আপনাদের কাছেই থেকে গেল আপনার নাম কি খলিল খলিল এ আপনার কি হয় আমার ছেলে ওর নাম কি ইব্রাহিম 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 কত বছর আজকে অবস্থা আপনার কেনার মতো সামর্থ্য ছিল আচ্ছা যাক এখন এত বছরে যে কোলে কোলে করে ঘুরে বেড়াইতেছেন আচ্ছা এখন এই হুইলচেয়ারটাতে আল্লাহর রহমতে তার উপকার হবে তো এখন আর কোলে নিতে হবে না আচ্ছা ঠিক আছে আমরা এই হুইলচেয়ারটা বেওয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের স্পন্সর আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদানটির সৌজন্যে দিয়ে যাচ্ছি এবং নগদ যাতায়াত ভাড়া বাবদ 500 টাকা ওনার নেন এটা আপনার যাতায়াত ভাড়া বাবদ নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেনের হাত থেকে গ্রহণ করলো এবং এই পাশে আরেকজন প্রতিবন্ধী ছোটো ভাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তার পাগুলো একেবারে চিকন হাড্ডি সার কঙ্কাল সার বলা চলে তার যে কষ্টকর জীবন এই জীবনের সাথী কেউ হয় নাই তাকেই একাকী বহন করতে হচ্ছে এই কষ্টকর জীবনটা তার পাশে যিনি রয়েছেন আমি যদি তার সাথে একটু আপনার নাম কি দিদি কোত্থেকে আসছেন সুবর্ণচর থেকে আসছেন আপনার এই ছেলের বয়স কত 17 বছর তার নাম কি আব্দুল মামুন এই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আব্দুল মামুনের বয়স 17 বছর এই 17 বছরে কেউ একটা হুইলচেয়ার দিছে আপনাকে না দেয় নাই কেউ হুইলচেয়ার দেওয়ার আশ্বাস বা খোঁজ খবর নিছে না নেয় নাই আপনার কেনার মতো কি সামর্থ্য আছে না নাই আমরা আজকে এই আব্দুল মামুনকে এই হুইলচেয়ারটা 17 বছর পরে হলেও আমরা তোমরা এই পাশে আসো এই পাশে আসো 17 বছর পরে হলেও এই হুইলচেয়ারটা দিয়ে আমরা অন্তত জাতি হিসেবে সমাজের মানুষ হিসেবে
কিছুটা হলেও নিজেদেরকে কলঙ্ক মুক্ত রাখতে চাই, কারণ এই ছেলেটা 17 বছর ধরে এই সভ্য সমাজকে অভিশাপ দিয়েছে যে একটা হুইলচেয়ারের জন্য তার জীবনটা এই চার দেয়ালের মধ্যে, দেয়াল তো না, চারটা টিনের ঘরের মধ্যে অথবা বেড়ার ঘরের মধ্যে বন্দি ছিল, আজকে সে বন্দি জীবন থেকে অন্তত বাইরের আকাশটা দেখতে পাবে। আমরা এই হুইলচেয়ারটা বেয়ারের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে তুলে দিয়েছি এবং নগদ 500 টাকা তার মায়ের হাতে যাতায়াত ভাড়া বাবদ দিয়ে যাচ্ছি। যদিও এটা কিছু না, কিন্তু তারপরেও চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি প্রতিবন্ধী বাচ্চা রয়েছে। আপনার নাম কি? আমার নাম নেই, এর নাম হচ্ছে নুর নবী। এর নাম নুর নবী। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ডলি। ডলি, এর তো বাবা নাই, ছেড়ে চলে গেছে। জি। এর বয়স কত? 14 বছর। এই 14 বছরে কেউ কি একটা হুইলচেয়ার দিছে? জি না। এটা টোটাল দাঁড়াতেই পারে না? না। আচ্ছা, এই কোলে কোলে করে নিয়ে আপনি 14 বছর ঘুরতেছেন? জি। আচ্ছা, তো বাবা নেই, স্বামী হারা একটি ছোট বাচ্চা 14 বছর বয়সী, যাকে নিয়ে তার মা এই 14 বছরের বাচ্চাকে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে। এই 14 বছরে কেউ একটা হুইলচেয়ার দেয় নাই বা কেউ দিবে বলে আশ্বাসও দেয় নাই? জি না। আপনাদের কেনার মতো সামর্থ্য ছিল না? জি না। যাই হোক, ওনারা কিনতে পারে নাই, আশপাশের কেউ এগিয়ে আসে নাই, কিংবা কেউ খবরও নেয় নাই। তারপরেও 14 বছর পরে হলেও নোয়াখালীতে এই অসহায় ছেলেটিকে একটি হুইলচেয়ার, যাতে সে বাইরের আকাশটা দেখতে পারে, তার মা এই তার মায়ের যে বয়স, এই বয়সে একে কোলে নিয়ে ঘুরে আসলে সম্ভব না, 5 মিনিটের বেশি কোলে রাখাও সম্ভব না এতটুকু এত বড় বাচ্চাকে। তাই এই অসহায় জীবনের কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সামান্য প্রচেষ্টা আর যাতায়াত ভাড়া বাবদ 500 টাকা তার মায়ের হাতে আমরা তুলে দিচ্ছি। আপনি খুশি তো? জি। আচ্ছা, এই পাশে আরও একটি শারীরিক প্রতিবন্ধী বাচ্চা রয়েছে। আপনার নাম কি? মোহাম্মদ নুর নবী। নুর নবী। ওর নাম কি? মোহাম্মদ সিয়াম। সিয়াম। জি। সিয়ামের বয়স কত? 7 বছর। 7 বছর। এই 7 বছরে একটা হুইলচেয়ার কেউ দিছে? জি না। জি না। দেওয়ার আশ্বাস দিছে? জি না। বা আপনার কেনার মতো সামর্থ্য ছিল? জি না। জি না। আচ্ছা, ওনার সামর্থ্য ছিল না, কেউ দেয় নাই, বা 7 বছরে দুর্ভাগ্য এই ছোটো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চাটি আমাদের মুখের দিকে তাকাইছিল, কিন্তু দুর্ভাগ্য এই মুখের ভাষা আমরা কেউ পড়তে পারি নাই। এটা আমাদের সমাজের মানুষ হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত। অন্তত 7 বছর পরে হলেও সে যাতে একটু বাইরে আলো বাতাস দেখতে পারে, ঘুরতে পারে, এই জন্য আমাদের বেয়ারের সেবা ফাউন্ডেশন থেকে সামান্য প্রচেষ্টা। আমরা নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন ভাইয়ের হাত থেকে যাতায়াত ভাড়া বাবদ 500 টাকা এবং এই হুইলচেয়ারটা তুলে দিয়েছি। বাবা, আপনি খুশি? ইনশাআল্লাহ খুশি। ঠিক আছে, তো আমরা এই যে অসহায় যে বাচ্চাগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সারা বাংলাদেশব্যাপী বেয়ারের সেবা ফাউন্ডেশন এর কার্যক্রম। আমাদের কার্যক্রম মূলত চেষ্টা করি কোনো সুস্থ মানুষকে নিয়ে না করতে, যারা সমাজের সুবিধা বঞ্চিত, অসহায়, শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী, এই অসহায় মানুষগুলো নিয়েই আমাদের কাজ করা, যাদের কেউ দেখে না, দেখেও না দেখার ভান করে চলে গিয়েছে, তার জ্যান্ত প্রমাণ এই 17 বছর 12 বছর 14 বছরের এই সন্তানগুলোকে দেখলে আমরা বুঝতে পারি। তো আমাদের আজকে বেয়ারের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় রয়েছে, যদিও এটা ওনার এলাকা নোয়াখালী জেলা পরিষদের সদস্য এবং সর্বোপরি একজন এলাকার নেতৃস্থানীয় নেতা হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে এই অসহায় মানুষগুলো 14 বছর পরে যে হুইলচেয়ার পাইছে পাওয়া বড় কথা নয়, কিন্তু 14 বছর যে কষ্ট করেছে এটা লজ্জা কি আপনিও এড়াতে পারেন কিনা একজন জনপ্রতিনিধি হিসেবে? ধন্যবাদ মানবিক শওকত। আজকে এখানে যে 4 জন প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মানুষ শিশুদেরকে নিয়ে এসেছে, এদেরকে দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে আমরা অনেকে দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বুঝি না, তেমনি আমাদের পিতামাতা জীবিত থাকতেও আমরা তাদেরকে অবমূল্যায়ন করি। আমি এই যে 2টা বাচ্চা দেখলাম, আমার চোখের পানি এসে গেছে। তার মা, এই যে মায়ের কী অপরাধ, প্রতিবন্ধী ছেলে জন্ম হওয়ার কারণে বাবা ছেড়ে চলে গেছে। এই যে বাবা, এই বাচ্চাগুলা বাবা ছাড়া কিছু বুঝে না, কত কষ্ট করতেছে বাবারা এই বাচ্চাদেরকে নিয়ে। মা তার জীবনটা শেষ করে দিছে বাচ্চাকে কোলে কোলে করে নিয়ে, স্বামী হয়ে পরিত্যক্ত হয়ে। তাই আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি বিনম্র অনুরোধ রাখব, প্রত্যেকে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি রাখবেন, তাহলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহও খুশি হবে। কারণ পিতামাতা ছাড়া এই পৃথিবীতে আপনজন বলতে আর কেউ নাই, তার রাজ সাক্ষী আজকে 4 জন প্রতিবন্ধী বাচ্চার পিতামাতা। আমি নোয়াখালী জেলা পরিষদের সদস্য হিসাবে না, আমি একজন বেয়ারের সেবা ফাউন্ডেশনের একজন চেয়ারম্যান হিসাবেও না, একজন মানবিক সদস্য হিসাবে নোয়াখালীর
এর পূর্বে বলেছি, নোয়াখালীর কোথাও যদি হুইলচেয়ার অভাবে কেউ ঘরে বন্দি থাকে, আমি আমার মোবাইল নাম্বার এর আগেও দিছি, আজকেও দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাই নোয়াখালী থেকে যুদ্ধটা শুরু করেছি দেশের বিভিন্ন জায়গায়ও, এ পর্যন্ত আমি প্রায় 2000 উপরে হুইলচেয়ার দিয়েছি বেহারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলায়। তাই বাংলাদেশের যেখান থেকে গৃহবন্দী আছে হুইলচেয়ার ব্যতীত প্রতিবন্ধী, আমাদের কাছে যদি খবরটা দেন, মানবিক টিম শওকতের নেতৃত্বে বেহারি সেবা ফাউন্ডেশনের একজাক্ট নিবেদিত তরুণ ছুটে যাবে, ঘরে বন্দি করে থাকবে না, বিশ্বটাকে দেখার জন্যে হুইলচেয়ারের ব্যবস্থা আল্লাহর করুণা করুণ এক বান্দার মাধ্যমে আমরা অবশ্যই পৌঁছে দিব ইনশাল্লাহ। প্রত্যেক জনপ্রতিনিধি সামর্থ্যবানদের প্রতি অনুরোধ রইল, যারা যে অবস্থায় যেখানে আছেন না কেন, আপনার আশেপাশে অসহায় প্রতিবন্ধীদের প্রতি সদয় হন, মানবতা বোধ জাগ্রত করুন এবং সুন্দর একটি মানবিক বাংলাদেশ যেন আমরা সৃষ্টি করতে পারি, মহান আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করি এবং আল্লাহ পাক সবাইকে ভালো এবং সুস্থ রাখুক, প্রত্যেকের মধ্যে মানবতা বোধ জাগ্রত হোক। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনোয়ার রশিদ ভাই, নোয়াখালী জেলা পরিষদ সদস্য, এবং আমরা আশা করি প্রত্যেকজন জনপ্রতিনিধি এই বিষয়গুলো উপলব্ধি করে এই সবার আগে যে কোনো ধরনের সুযোগ সুবিধা এই প্রতিবন্ধী বাচ্চারা যাতে পায়। আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় যে ছোট বাচ্চাটি এও কিন্তু প্রতিবন্ধী ভাতা কিংবা প্রতিবন্ধী কার্ডের আওতাধীন নয়। আপনার ছেলে কি প্রতিবন্ধী ভাতা পায়? জি না, পায় না। আর সবাই পান এখানে প্রতিবন্ধী ভাতা? কে কে পান? হ্যাঁ পায়, পান পাইছেন? আচ্ছা পান না। আচ্ছা এই বাচ্চাটি আপনার এই যে কত নাম্বার ওয়ার্ড? জি আপনার এই যে কবিরহাট থানা কোন ইউনিয়ন? দানশালিক ইউনিয়ন। দানশালিক ইউনিয়ন কত নাম্বার ওয়ার্ড? এক নম্বর ওয়ার্ড। আমি এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন যদি সম্ভব হয় বিশেষ করে নোয়াখালীর লোকজন আপনারা শেয়ার করবেন, কবিরহাট থানার দানশালিক ইউনিয়নের 1নং ওয়ার্ড, এখানে দায়িত্বরত যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছে ওনারা যাতে এই প্রতিবন্ধী বাচ্চাটির অবশ্যই কার্ড করে দেয়। আমরা সামনের 6 মাস পর আরেকটা ফলো আপে তাদেরকে নিয়ে আসব, অর্থনৈতিক বা যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রতিবন্ধীদের জন্য আমাদের প্রতি বছর 2টা স্কিম চালু থাকে, ওই স্কিমে আমরা একে আবার তুলে ধরব। যদি এই বাচ্চাটি প্রতিবন্ধী কার্ড কিংবা ভাতার আওতায় না আসে তখন কিন্তু বিষয় নিয়ে আমরা একটু খোলামেলা আলোচনা করব, তখন কিন্তু হয়তো অনেককে লজ্জা পেতে হবে, তাই এই লজ্জা যাতে না পেতে হয় এই বছরের মধ্যে যাতে এই বাচ্চাটি, আবারও বলছি নোয়াখালী জেলার কবিরহাট থানার লামসি ধানশালিক ইউনিয়নের 1নং ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম ডলি। ডলি। আর বাচ্চার নাম নুননবী। থাকেন কোথায় আপনারা? থাকি বাফের বাড়ি। বাফের বাড়ি। মেম্বারের নাম কি? যারা সাধারণ জনগণ আছি আমাদের হাতের কার্যক্রম আর এই অসহায় মানুষের দোয়া দুই মিলি বাংলাদেশ এগিয়ে যায়, একে অপরের পরিপূরক, কাউকে ছেড়ে কেউ কোনোভাবে আমরা আগাতে পারি না। আমাদের সাথে আজকে আরও দুজন বিশিষ্ট মানুষ রয়েছে, কবিরহাট উপজেলা হেলথ ইন্সপেক্টর, কী নাম? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই, এই কাজগুলো আপনার কাছে কেমন লাগছে? আমার থেকে এই কাজটা পৃথিবীতে মানব সেবার উপরে আর কোনো সেবা নাই। আমার ব্যক্তিগত জীবনে আমি যেটা মনে করি সবার উপরে মানুষত্ব তার উপরে নাই। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে মাটি দিয়া, এবং মাটির মানুষ আমরা, মাটিকে আমরা সেবা করতে হবে। তো যে সেবাটা ওনারা করতেছে আমি খুবই ভীষণ খুশি। আমার কর্মরত এলাকা আমি কবিরহাট উপজেলা 4টা ইউনিয়ন দেখাশোনা করি, দানশালিক, চাপরাশিয়াট, বাটাইয়া, গোসবাগ। তো আমি 4টা ইউনিয়নের ভিতরে মাসে তো অন্তত একবার হইলে ঘুরে ঘুরে কর্মদিবস 24-25 দিন পরে আমি 24-25 দিনে এই এলাকাগুলো ঘুরি। তো অনেককে, অনেক জনপ্রতিনিধিগুলো আমার সুসম্পর্ক আছে ব্যক্তিগতভাবে ওনারা আমার চিনে। যা হোক, ওনাদের কাছে আমার দাবি যদি সমাজে এইরকম কোনো লোক থাকে তাহলে জনপ্রতিনিধিরা এই শওকত ভাইয়ের মতো, মানবিক শওকত ভাইয়ের মতো আগাই আসে। আমার জেলা পরিষদ যে সদস্য ভাই উনি আনোয়ার হোসেন, উনি যে মানবতার সভাপতি, আমি কি উনি সভাপতি ন, কিন্তু উনি মানবতার ভাই, উনি যে মানবতা দেখাচ্ছেন এই মানবতা আমাদের সমাজে এখন খুব বিকল। কারণ এরকম মানবতা আজকে পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, সে একজন খ্রিস্টান, সে পৃথিবীর 1নম্বর ধনী, কিন্তু উনি কী করছেন ওনার ইতিহাস আমি পড়ছি।
ওনার দুইটা মেয়ে একটা ছেলে, উনি সমস্ত সম্পত্তিগুলা মানবিক সেবায় দান করে দিয়েছেন, দাতব্য কাজে, এরকম দাতব্য কাজে উনি ব্যয় করে দিয়েছেন। তাইলে ওনারে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানাইতেন আল্লাহ কারা বানাইব। আজকে আমার ভাইরা যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ ওনাদেরকে আরও বড় করুক। কিন্তু এই সবার রূপে মানুষত্ব তার উপরে নাই। এই মানুষ মানবের সেবা যদি আমরা করতে পারি, আত্মমানবতার সেবা, এই সেবার উপরে আর কোনো সেবা নাই। আমি এটাই মনে করি, আপনি একটা মানুষকে একটা বাড়ি দিলেন আর আরেকটা মানুষকে আনে সেবা করলেন, কোনটা ভালো? তাইলে আমি একজনের মাথা বাড়ি দিলাম সেটা ভালো না, একজন মানুষকে আমি সেবা দিলাম এটাই ভালো। আমি জনপ্রতিনিধির কাছে এটাই কামনা করি, আপনারা যে যেখানে আছেন ওনাদের সাথে তাল মিলিয়ে আপনারা এগিয়ে আসুন, তাহলে আমাদের দেশ অনেক সুন্দর হয়ে যাবে, আমরা আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানবের সেবার জন্য। এখন আমরা অর্থ এবং সম্পদ, সন্তান এবং সম্পদ দুইটা মানুষকে সেবার জন্য আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইছেন। এখন আপনি কী কাজে ব্যয় করছেন এটা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে একদিন। কিন্তু আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নোয়াখালী কবিরহাট হেলথ ইন্সপেক্টর শ্রদ্ধেয় বড় ভাইকে। এই পাশে রয়েছেন আমাদের আরেকজন স্কুলের সহকারী প্রধান শিক্ষক। এই কাজগুলোকে সমাজের একজন শিক্ষক হিসেবে কোন দিক থেকে বিবেচনা করেন? ধন্যবাদ শওকত ভাইকে। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক বইহাট উচ্চ বিদ্যালয়। অবশ্যই এই কাজগুলো আমাদের প্রত্যেকেরই করণীয়, আমাদের প্রত্যেকেরই উচিত। এই যে আমাদের সমাজে আমাদের আশেপাশে এই প্রতিবন্ধী অসহায় যারা আছে, এরা আসলে কিন্তু সংখ্যায় খুব বেশি না, আমাদের মাঝে অল্প কয়েকজন। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এদেরকে খুঁজে খুঁজে বের করা, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করা। কিন্তু আমরা পাইতেছি না, করি না, আমরা সামর্থ্য থাকার পরেও করি না। কিন্তু শওকত ভাই আল্লাহ পাক ওনাকে তৌফিক দিয়েছেন এবং ওই মানসিকতা দিয়েছেন। সাথে আমার আরেক বড় ভাই জেলা পরিষদের সদস্য, উনি ঢাকা থেকে এত কর্মব্যস্ততার মাঝেও এই বিষয়গুলো, এই লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে উনি ওদেরকে সময় দেন। তো আমরা প্রত্যেকে যেন এভাবে পারি করার জন্য। এরা যেটা বলছিলাম, আমরা আসলে সংখ্যায় খুব বেশি না, অল্প কয়েকজন, কিন্তু আমরা এদেরকে খুঁজে বের করে এদেরকে দেওয়ার মতো হাজার হাজার লোক আছি আমরা বিত্তবান। কিন্তু আমাদের মানসিকতার বিষয়, আমরা যদি খুঁজে বের করি এদেরকে প্রত্যেকের অবস্থান থেকে যদি সহযোগিতা করি, তাহলে আসলে কিন্তু এরা এভাবে অবহেলা থাকার কথা না। তো আমি বলবো এলাকাতে যারা ভিডিওটা দেখছেন, দেখার পরে আমরা ভিডিও দেখি যদি শুধু এখানে একটু ভালো লাগে, দেখলাম যে শওকত ভাই এটা করতেছে ভালো লাগলো, কিন্তু শওকত ভাইয়ের দায়িত্ব তো শেষ না, সারা দেশের সব জায়গায় তো শওকত ভাই পারবে না। এই জন্য ভিডিওটা যারা দেখছেন, দেখি প্রত্যেকের অবস্থান থেকে যদি আপনার আশপাশের এলাকার এই অসহায়দেরকে নিয়ে যদি দেন, তাহলে এই ভিডিওটা করার সার্থকতা, ভিডিওটা দেখার সার্থকতা। আমরা কিন্তু আপনাদেরকে এটা দেখানোর জন্য ভিডিওটা এই জন্য ছাড়া হচ্ছে যে এটা দেখে যেন সবাই অনুপ্রাণিত হয়, এভাবে এই আমাদের এগিয়ে আসে, যেন আমরা সকলকে করতে পারি, তাহলে কিন্তু আর এরকম এই অসহায়দের এই অসহায়ত্ব ভোগ করতে হবে না। তো ধন্যবাদ সকলকে, সবাই এগিয়ে আসে এভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে, সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা শেষ করার আগে আবারও একটি মেসেজ দিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশব্যাপী বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সমন্বয়ে এই কার্যক্রম চলমান রয়েছে, যে ইতিপূর্বে আপনারা বিষয়টি অবগত রয়েছেন। এবং স্পেশালি এই ভিডিওতে আরেকটি মেসেজ হচ্ছে যে নোয়াখালীতে যদি এরকম দীর্ঘ বছরের পর বছর হুইলচেয়ারবিহীন কোনো লোক হাঁটতে পারে না, জড় পদার্থের মতো বাসার এক কোণে পড়ে রয়েছে, তাহলে যোগাযোগ করতে পারবেন। নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন, ওনার মোবাইল নাম্বারটি উনি বলে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, নোয়াখালীবাসী এবং বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান, নোয়াখালী সহ বাংলাদেশের যেই কোনো জায়গায় যদি কোনো অসহায় প্রতিবন্ধী হুইলচেয়ারের অভাবে ঘরে বন্দি থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি নোয়াখালীর ভিতরে হইলে আমি অবশ্যই চেষ্টা করব সশরীরে আসার জন্যে। আর বাংলাদেশের যেই কোনো জায়গায় মানবিক টিম শওকতের নেতৃত্বে আমার বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের টিম পৌঁছে যাবে। অতীতে অনেকগুলো ভিডিওতে আপনারা দেখছেন, বিভিন্ন জেলাতে যেমন দিয়েছি, আমি চাই, আমার একটা স্বপ্ন, বাংলাদেশে একটা লোকও হুইলচেয়ার ব্যতীত থাকবে না। তাই আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, আপনার আশেপাশে যদি কোনো প্রতিবন্ধী থাকে, বন্দী হয়ে ঘরে, তাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব হুইলচেয়ার নিয়ে পৌঁছে যাব। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01715098663। আমি আবারও বলছি, 01715098663।
থ্রি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আবারও শেষ করার আগে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদ আন্টি এবং নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন ভাই। এবং এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এদেরকে বাদ দিয়ে কখনোই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে গড়তে পারবো না। গড়তে হলে অবশ্যই ওদেরকে পাশে নিয়ে গড়তে হবে। ওদের যে মূল্য, সেই মূল্যটা হচ্ছে যে এই এই বারো বছর ১৭ বছর এরা যে একটা হুইল চেয়ার পায় নাই, এদের ভেতরের আত্মচিৎকার সৃষ্টিকর্তা শুনেছে, যার অভিশাপ স্বরূপ এই বাংলাদেশে বিভিন্ন ধরনের বন্যা, জলোচ্ছ্বাস, হাবি জাবি, বিভিন্ন ধরনের মারাত্মক ভয়াবহ, কুড়িগ্রাম ডুবে যাচ্ছে, নেত্রকোনা ডুবে যাচ্ছে, সিলেট ডুবে যাচ্ছে, উত্তরবঙ্গ ডুবে যাচ্ছে, বিভিন্ন ধরনের সীতাকুণ্ড আগুন লাগছে, এই যে বিভিন্ন ধরনের যে বড় বড় ভয়াবহতা, এগুলো শুধু এই লোকগুলা ১২ বছর ২০ বছর ২৪ বছর কোনো মানুষ একটা হুইল চেয়ার দেয় নাই, তাদের অভিশাপে এই বড় বড় ভয়াবহ বিপর্যয়গুলো আসে। শুধু অন্তর্চক্ষু দিয়ে এগুলো বুঝে নিতে হয়। তাই এই কোনো জায়গায় কোনো এরকম অসহায় বাচ্চা বা প্রতিবন্ধী মানুষ যাতে ঘরের কোণে বন্দী না থাকে, যার যার এলাকায় এ সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো, তাহলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবে, এদের অভিশাপ আমাদের উপর থেকে ধ্বংস হয়ে যাবে কিংবা বিলীন হয়ে যাবে। তাই তাদেরকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশ, তাদেরকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশ নয়। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর কবিরহাট থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।